রাতে ভাইগনার বাসায় খাওয়া দাওয়া করবা, আপ্যায়ন থাকবে, কালকে সকালে তোমার গাড়িতে উঠে দিব, কোনো সমস্যা নাই, কিন্তু ভাইগনা তোমার আপ্যায়ন করবে। মামা চলো 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 মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি গরু, এখনো বেচা বিক্রি হয় নাই, দামাদামি চলতেছে, 1,09,000 পর্যন্ত দাম উঠছে, দেখি কত বিক্রি হয় লাস্ট পর্যায়ে। মায়াবী এবং কি শান্ত, এতগুলা মানুষের সামনে আমাকে এই গরুটাই লাগবে, আমার এই গরুই লাগবো, আমি এটাই নিয়ে যাবো, তুমি দাও আমার গরু দাও। টাকাটা হাতে দেন না, একটু মনটা ঠান্ডা হোক, টাকাটা হাতে দেন, বাংলাটা এখন রাখো, রাখ তোমার আমি আমার 10 টাকা চালানের 1 কেজি চালের দাম হয়নি, ঠিক আছে, আমি যে মেহেরপুর জেলা নিয়ে আইছি, সবাই পেট পাকারের জন্য আইছি, এই গরুটা আমি নিব, নিয়ে এটার আমি হাঁটাবো, খাওয়াবো, আজকে আর কয়দিন বাকি আছে, আমি আমার মতো করে পালবো, না ঠিক আছে, আমি পালার জন্য গোটা নিচ্ছি, এত আগে কিন্তু আমি নিতাম না, ঠিক আছে, ছোট ভাই বোন আছে বাসায়, একটু পালবে টালবে খুশি হবে, আর এরকম শান্ত গরু পাইলে ওই ছোট মানুষ ওটা। আচ্ছা টাকাটা হাতে দেন না, ওনার হাতে হয়েছে, তাকে হাতে দিছে, এটা আমার ভাই 1 লাখের উপরে উঠবে না, এই 10 বাড়ছি, 10,000 এটা ওই বাড়ছে, দর্শক লাস্ট পর্যায়ে গরুটা বিক্রি হয়ে গেল, খুবই সুন্দর একটি গরু, 1,10,000, আপনাদেরকে একটু গরুটা আমরা ভালো করে দেখাই, 1,10,000 টাকায় বিক্রি হয়ে গেল মাশাআল্লাহ, দর্শক আমরা ওনাদের সাথে একটু কথা বলবো, খুবই সুন্দর একটি গরু এই মাত্র বিক্রি হয়ে গেল 1,10,000 মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি গরু। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, খুব সুন্দর একটি গরু কিনলেন, অনেকক্ষণ যাবত তো হাটে ঘুরলেন, তো ভালো গরু কি পেলেন না, সুন্দর গরু? ভাই আমি সত্যি কথা বলতে গরু কখনো সাইজ বা এগুলা দেখি না। আচ্ছা সুন্দর কিনা? আচ্ছা এখন আমার যেমন বাজেট 1 লাখ মতো, আচ্ছা 1,10,000-20 এরকম, এর মাঝখানে আমি এই সাইজের মধ্যে ভালো কিভাবে হয়, সুন্দর কিভাবে হয়, আচ্ছা এরকম চাই, তো মাশাআল্লাহ গরু পছন্দ হয়েছে, বিধা এটা 1 লাখের উপরে আমি যাইতাম না, কিন্তু 10,000 বাড়াইছি, সুন্দর সৌন্দর্য দেখে গরু 10,000 টাকা বাড়াইছেন, জি, মানে 1,10,000 টাকা দিয়ে কিনলেন, জি। আচ্ছা আচ্ছা, কোথায় নিয়ে যাবেন? ইস্টার্ন হাউজিং। আচ্ছা তো ভালো থাকুন ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।